নমস্কার আমি সুজাতা আপনাদের সবাইকে আমার চ্যানেল বেকিওরন ফুডে স্বাগত আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় একটা পদ কাতলা মাছের কালিয়া এটা কাতলা মাছ রুই মাছ দুটো দিয়েই বানানো যায় আমি এখানে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি আজকে আসুন শুরু করা যাক দেখিয়ে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি এটা প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি তিনটে পেটি নিয়েছি আর তিনটে গাদার পিস নিয়ে নিয়েছি এতে আমি অল্প নুন মেশাবো হাফ চামচের মতন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মেশাচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো মেশাবো এটা স্কিপও করতে পারেন আপনারা আমি এখানে মেশাচ্ছি এক চামচ সর্ষের তেল মাখাচ্ছি সর্ষের তেলটা দিলে এইভাবে খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় আর মাছের মাছের কোনো আষ্টে গন্ধ পাওয়া যায় না ভালোভাবে ম্যারিনেট করে এটা এবার আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে সেই সময়ের মধ্যে আমি মশলাটা বানিয়ে নিই মশলাটা রেডি করার জন্য আমি এখানে একটা বড় টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা স্লাইস করে কেটে নেব ছোট ছোটো স্লাইস করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি আদাটাও টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প কাজু এক চামচের মতন নিয়েছি বড় চামচের যেটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সবগুলোতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দু চামচের মতন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার পরে এতে চার চামচের মতন ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিলাম আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে প্রথমে তিনটে পিস ভেজে নিচ্ছি একটা একটা পি সাইড আমি দু মিনিট করে ভাজবো লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করব। দু মিনিটের মতন ভাজা হয়ে এসছে এবার আমি অপর দিকটা উল্টে দিলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা আপডেটটা পেয়ে যান এবার মাছের পিসগুলো দু সাইড থেকেই ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি তুলে নিলাম আর বাকি যে তিনটে পিস আবার সেইগুলো একইভাবে আমি উল্টে পাল্টে দু মিনিট করে একটু ফ্রাই করে নেব এই পিসগুলো ফ্রাই হয়ে গেছে সব পিসগুলো তুলে নিলাম এবার এই যে মাছের তেলটা আছে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর চারটে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা কাশ্মীরি লঙ্কাগুলো বেশি ঝাল হয় না এক ইঞ্চির মতন একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম আর চারটে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম আর ছটা সাতটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো একটু ভাজবো যতক্ষণ না একটা খুব ভালো গন্ধ বেরোয় আর একটু গোল্ডেন কালার চলে আসে এক চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে স্লাইস করে রেখেছি সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো আমি যতক্ষণ ফ্রাই করব। একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো আমি ফ্রাই করব এই সময় ফ্লেমটা হাইতে রাখছি ফ্লেমটা হাইতে রাখলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর খুব সুন্দর গোল্ডেন কালার তাড়াতাড়ি চলে আসবে দু মিনিটের পরে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ততক্ষণ আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে আদা টমেটো পেঁয়াজ এগুলো কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলাটা তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে ওয়ান টি স্পুন নুন দিলাম আপনারা স্বাদ মতো নুনটা দেবেন নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি দু চামচ দই নিয়েছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে দইটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইটা দিয়েও ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা পুরো একদম আলাদা হয়ে আসবে আর দইয়ের একটা গন্ধ চলে যাবে এবার আমি এর মধ্যে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এটা একটু ঝাল হওয়ার জন্য দিলাম আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন চার পাঁচ মিনিট ধরে এইভাবে মশলাটা কষাবার পরে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা একদম কষানো হয়ে গেছে নিচেও লেগে যাচ্ছে না আর একদম তেলটা আলাদা হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব দু কাপের মতন গরম জল দেবো আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে সেই পরিমাণ মতন জলটা দেবেন আমি একটু গ্রেভিটা বেশি রাখতে চাই সেই জন্য একটু বেশি জল দিলাম এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই ঝোলটা ফুটে ওঠার পরে মাছের পিসগুলো দেবেন আর আমি সব সময় গরম জল ইউজ করি কারণ গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খাবারও খুব সুস্বাদু হয় এবার মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব ঝোলটা আর এর মধ্যে আমি অল্প হাফ চামচ চিনি দিয়ে দিলাম দই দিয়েছিলাম বলে ব্যালেন্স করার জন্যে চিনি দিলাম একটু টেস্টটা ব্যালেন্স হবে এবার পাঁচ মিনিট পরে মাছগুলো একটু আমি উল্টে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এবার এটা হতে দেব পাঁচ মিনিট পরে দেখছি একটা সুন্দর কালার চলে এসেছে আর এটা পুরো রেডি হয়ে গেছে মাছের কালিয়াটা ঘন ঘন একটা গ্রেভি হয়েছে আপনারা যদি শুকনো রাখতে চান কম জল দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কায় একটা খুব ভালো ফ্লেভার আসে এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটা দশ মিনিটের জন্য একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তবে আরও দশ মিনিট রেখে দিলে খুব ভালোভাবে দম লেগে যায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে দুপুরে ছুটির দিনে ভীষণই ভালো লাগে খেতে এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এরকম মাছের কালিয়া খেয়ে থাকি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান থ্যাংক ইউ ফর ওয়াচিং